অন্যান্য পদ রান্না করতে হবে। ভাত, মুগের ডাল, শাক, পাঁচ রকমের ভাজা, তারপর ধরো ওই শুক্তো, লাউ বড়ি, ধোকার ডালনা, তারপরে কাঁচকলার কোপ্তা, চাল পটল, এঁচোড় কষা, পরমান্ন, লুচি, মূলো বেগুনের টক। এবারে জব্দ হবে এই সোজা মেয়ে। নতুন বৌমা, এই সব কিছু কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মনে রেখে রাত জেগে ভালো করে রান্না করতে হবে। আর একটা কথা মাথায় থাকে জানি, এই সমস্ত রকমের পদ তোমায় একা রাখতে হবে, কারো সাহায্য নিলে কিন্তু চলবে না। আপনি যা বলেছিলেন আমার মনে আছে মা, আমি মায়ের কাছে যতটুকু শিখেছি সেই সাধ্যমতো করার চেষ্টা করব। শুধু চেষ্টা করলেই হবে না নতুন বউ, এটা কিন্তু আমাদের পরিবারের মান সম্মানের ব্যাপার। তুই কি বলছিস ছোট, কতটুকু একটা ছোট মেয়ে একা হাতে এত পদ, এত রান্নার তো কুটনো কোটা, বাটনা বাটা, তারপর দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে ছানার ডালনা করা, পরমান্ন, অসম্ভব, ও পারবে না ছোট। বেশ, তাহলে ও রান্না করলে আমি ওকে একটু বরং সাথে থেকে সাহায্য করে দিই। দিদি, তুমি বললে আমি না বলি কি করে বলো তো? কিন্তু দিদি, তুমি ছেলেটাকে যেমন করে আশকারা দিয়েছো, নতুন বউকেও যদি তেমন করে আশকারা দাও তাহলে তো মুশকিল। তুই কি বলছিস ছোট? ঠিক কথাই তো বলছি দিদি, তুমি যদি এমনটা করো তাহলে নতুন বউ তো এরপর থেকে আমাকে আর মানবেই না, আমার কথা শুনবেই না। ছোট, কি হয়েছে কি তোর? কোনো কথাই তো দেখছি এখন তো মুখে বাড়ছে না। শোনো দিদি, আমার স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই, কিন্তু তোর বলা কথা যে অন্যরা কষ্ট পাচ্ছে আমার খারাপ লাগছে। ভালো মা, তুমি আমার মায়ের কথা কিছু মনে করো না, তুমি এসো আমার সাথে এসো। রামপ্রসাদ, তুই বুঝতে পাচ্ছিস বাবা, এক রাতের মধ্যে 51 পদ রান্না করা, নতুন মামা একা একা কি করে? তুমি বা কেন ধরে নিচ্ছ ভালো মা যে উনি পারবেন না? তাছাড়া উনি যখন নিজেই রাজি হয়েছেন তখন নিশ্চয়ই ওনার নিজের উপর আস্থা আছে। কি সুন্দর করে উনি মায়েদের সামলান, আর এই বিশ্বাস নিয়ে বলা কথাগুলো মনের চোর বাড়িয়ে দেয়। আমি পারবো, পারতে আমাকে হবে। তুই বলছিস বটে রামপ্রসাদ, কিন্তু আমার যে মনটা বড্ড খুঁতখুঁত করছে বাবা। ও একবার মুখ ফুটে বলো কি না, তাহলেও তো আমরা সবাই হাতে হাতে সামলে নিতে পারি। না, আমি পারবো মা। ভালো মা, আমি এত রান্না আগে কখনো করিনি ঠিকই, কিন্তু তাই বলে পারবো না এমন নয়, আপনারা তো চিন্তা করবেন না। বড় বড় কথা, কি করে পারো সেটা আমিও দেখব। বেশ, শুরু করো তুমি, আমরা আসি। তুমি কিন্তু মনে করো না নতুন বৌমা যে তুমি একা হাতে সব কাজ করছো, আমরা কিন্তু এসে এসে দেখে যাব, কেমন? সময় আমার পাশে থেকেছো তুমি, আজ যেন এই গুরু দায়িত্ব আমি পালন করতে পারি মা। আমি আশীর্বাদ করো তুমি।
শক্তি দাও আমাকে। মন রে কৃষিকা জানো না, মন রে কৃষিকা জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এত দামি কথা কিন্তু কত সহজে বলা। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। মন রে কৃষিকা জানো না, উদ্দ অব্দ শতান্তে বা বাজেয়াপ্ত হবে জানো না। কেমন হয়েছে রে গানটা একতলা? আমি জানি যে কথাগুলো একটু শক্ত তোর জন্য, কিন্তু গানটা কেমন হয়েছে বললি না তো। কিরে ঘুমিয়ে গেল এটা? এই আচ্ছা চল তোকে ঘরে দিয়ে আসি। আয় আয় দেখি। চলছে বটে, বলছি সময়ের মধ্যে সবটা শেষ করতে পারবে তো? আপনারা এত চিন্তা করবেন না দিদি। সত্যি রে দিদি, এইটুকু মেয়ের পক্ষে এত কাজ করা খুব কঠিন। আমরা তো ওকে সাহায্যও করতে পারবো না, শুধু শুধু কথা বলেও সময় নষ্ট করে লাভ নেই বুঝলি। চল এখান থেকে চল, ওকে কাজ করতে দি। চল চল চল। আরো তাড়াতাড়ি করে কাজ করতে হবে, অনেক কাজ বাকি আছে।
হিমশিম খেতে দেখে যে খুব খারাপ লাগছে আমার। কিন্তু কি করব বলো, একটু যে তোমাকে সাহায্য করব তারও উপায় নেই। ভালো মা শুধু শুধু কত চিন্তা করছেন আমাকে নিয়ে। না না ভালো মা, এত রান্না এত বড় দায়িত্ব তো আমি এর আগে কখনো সামলাইনি, তাই ভালোই লাগছে। তোমার ভালো লাগলেই তো হলো না, যে ব্রাহ্মণরা আসছেন তাদেরও ভালো লাগাটা জরুরি। তোমার এই কাজের সঙ্গে এবাড়ির মান সম্মান সব জড়িয়ে আছে। কতটা কি হলো দেখে, একান্ন পদের এখনো তো অনেক কিছু বাকি দেখছি। হাত চালাও হাত চালাও, এই রাতটুকুই কিন্তু সময়। ভয় পাস না মেয়ে, ভয় পেলে জয় করবি কি করে? সব কাজ আমাকে করতে হবে, সবকিছু তাহলে ভালোই হোক। যেটুকু তেল ছড়িয়ে এসেছি তাতেই সব কাজ উঠতে যাবে, তাই আমি এখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবো। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।